রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ আল্লাহ নবী বলেন এবার যদি সে বলে রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বুল আলামিন আমাকে মাফ করে দিন রাসূল বলেন আও দা অথবা যে কোনো দোয়া করে উস্তুজি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় رواه البخاري ومسلم سبحان الله لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر رب لا حول ولا قوة إلا بالله رب اغفر لي أربنا إيه دعاء رسول كانوا سيلكشن كوري ديتن إيه دعاء تيتو كوري ديتن كانوا إيتا رب اغفر لي إيتا كانوا بولي ديتن إيتا إجنو بولي تن أمار جيبوني شموستا شموشا أمار غنا আর আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তেগফার এজন্য গুনাহ যদি maaf করে দেওয়া হয় গুনাহ যদি maaf করে দেওয়া হয় এটা যেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার আখিরাতের সমস্যার সমাধান আমার বিবি অসুস্থ আমার গুনাহের কারণে আমার সন্তান অসুস্থ আমার গুনাহের কারণে আমার গরু অসুস্থ হয়ে যায় ফার্মের গরু অসুস্থ আমার গুনাহের কারণে আমার মুরগির ফার্মে মুরগি মরে যায় আমার গুনাহের কারণে আমার ধান জ্বলে যায় আমার গুনাহের কারণে আমার রাস্তাঘাট ভাঙা আমার গুনাহের কারণে আমার গাড়ি এখন বন্ধ হয়ে গেছে আমার গুনাহের কারণে আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুনাহের কারণে যদি maaf করে দেয় সব সমস্যার সমাধান হয়ে গেল কথা বুঝে আসছে এজন্য রব্বি গফিরলি এটা কত বড় তাবিজ رب اغفر لي বলেন আল্লাহ আমাকে maaf করে দিন এটা কত সমস্যার সমাধান কি ছেলে বাবার সাথে বেয়াদবি করেছে দুষ্টুমি করেছে বাবা তাকে বাড়ি থেকে বঞ্চিত করে দিয়েছে ফ্ল্যাট থেকে বঞ্চিত করে দিয়েছে গাড়ির চাবি উঠে নিয়েছে দোকানের চাবি নিয়ে নিয়েছে মোটরসাইকেলের চাবি নিয়ে নিয়েছে মোবাইলের চাবি নিয়ে নিয়েছে কম্পিউটার বন্ধ করে দিয়েছে সব বন্ধ তোর খাবার বন্ধ সব বন্ধ ছেলে বুদ্ধি করে এসে বলে বাবা মাফ করে দাও এবার কি কি পাইছে ফিরে বলেন কি কি পেয়ে গেছে এবার তাহলে বুঝা গেছে বাবা যেমন বাবা মাফ করে দাও সব পেয়ে গেছে রব মাফ করে দাও সব পেয়ে গেছে সুবহান কি ভাই কিডনি সমস্যা রব মাফ করে দাও হার্টের সমস্যা রব মাফ করে দাও স্ত্রী কথা শুনে না রব মাফ করে দাও বিয়ে দরকার রব মাফ করে দাও ছেলে মেয়ে হয় না রব মাফ করে দাও সুবহানাল্লাহ বলবেন কয়বার বলা এই শব্দ কতবার বলা হাজার বার আমাদের খুলনার হাজতওয়ালা বলেন গুনাহ যদি হয় মিনিটে মিনিটে ইস্তেগফার করো সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হয় সেকেন্ডে সেকেন্ডে ইস্তেগফার হয় দিনে রাতে দুই একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার সবে বরাতে কি উচিত ছিল ইস্তেগফার হবে মিনিটে মিনিটে আরে গুনাহ হবে মিনিটে মিনিটে ইস্তেগফার হবে মাসে 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 কোনো না গুনাহ হবে কোনো না কোনো মাসে গুনাহ হবে কোনো না কোনো বছরে আর ইস্তেগফার হবে সেকেন্ডে সেকেন্ডে উচিত কি ছিল বলেন গুনাহ হবে কি কি মাঝে মাঝে যাবার বছরে দুই একবার বছরে দুই একবার শয়তান টেনে নিয়ে চোখ মোটরসাইকেলের পেছনে ফেলে দিবে এটা বছরে দুই একবার এটা প্রত্যেকদিন নেই কি প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচেনি সকালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বিকালে রিক্সা অ্যাক্সিডেন্ট আসার পরে আবার সিএনজি অ্যাক্সিডেন্ট তো কয় অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে কি
কতটা অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে? চোখের অ্যাক্সিডেন্ট কিন্তু শরীরের অ্যাক্সিডেন্ট থেকে মারাত্মক। বুঝেন নাই কথা? শরীরের অ্যাক্সিডেন্ট থেকে চোখের অ্যাক্সিডেন্ট কি? এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, বিভৎস অবস্থা। কি বলে আল্লাহ সারাইছে, চোখটা মাঝে গেছে। কি বলে বলেন? ও চোখটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ চোখ বেঁচে গেছে। এদিকে ফেটে গেছে, এদিকে ফেটে গেছে, চোখ বেঁচে গেছে। বলে কি বলে না বলে? তাহলে বোঝা গেছে চোখের অ্যাক্সিডেন্ট কি মারাত্মক। তো চোখের জাহিরি বাহ্যিক অ্যাক্সিডেন্ট যদি মারাত্মক হয়, বাতিনি অ্যাক্সিডেন্ট এর থেকে কোটি গুণে বেশি মারাত্মক। বুঝেন নাকি কি বলছি? কি বলছি বলেন? চোখে বালি পড়া, চোখে ধুলো পড়া, চোখে গ্লাসের গাড়ির গ্লাস ভেঙে এসে চোখে পড়া, এটা মারাত্মক না? মারাত্মক না। কি পরিমাণ মারাত্মক? অনেক মারাত্মক। এবার বলেন, ভিন নারীর দিকে চোখ একবার তোলা 100,000 বার অ্যাক্সিডেন্ট হওয়ার চেয়েও বেশি মারাত্মক। নাউজুবিল্লাহ বলে না? আবার বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই অ্যাক্সিডেন্ট বুঝি নেই আমরা। শরীরের অ্যাক্সিডেন্ট খুব বুঝি, রুহের অ্যাক্সিডেন্ট বুঝি নেই। রুহের অ্যাক্সিডেন্ট জাহান্নামে পুছিয়ে দেয়, শরীরের অ্যাক্সিডেন্ট হাসপাতাল পর্যন্ত পুছিয়ে দেয়। কি বলছি? শরীরের অ্যাক্সিডেন্ট কোথায় নেয়? হাসপাতালে। রুহের অ্যাক্সিডেন্ট কোথায় নেয়? তো কোনটা মারাত্মক বেশি? শরীরের অ্যাক্সিডেন্ট কবর পর্যন্ত, রুহের অ্যাক্সিডেন্ট জাহান্নাম পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। শরীরের অ্যাক্সিডেন্ট কোন পর্যন্ত? কবর পর্যন্ত, বেশি থেকে বেশি কবর পর্যন্ত। আর কোথায় নিবে? শরীরের অ্যাক্সিডেন্ট বেশি থেকে বেশি কবর পর্যন্ত, সাধারণ মৃত্যু কবর পর্যন্ত, অ্যাক্সিডেন্টের মতো কবর পর্যন্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শরীরের অ্যাক্সিডেন্ট কবর পর্যন্ত, রুহের অ্যাক্সিডেন্ট জাহান্নাম পর্যন্ত। কি তাও তো কবর সীমিত, দেখেন জাহান্নাম তো অসীম। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এই তাসবিহগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر. এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেয়ে গেছি, সুবহানাল্লাহ, আমি তো পেয়ে গেছি, তবে একটা কথা, এগুলো তো সব তার জন্য, এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাও আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর জন্য, আল্লাহু আকবার এটাও আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জন্য, ফামালি আমার জন্য কি? এবার রাসূল বলেন, তুমি এবার বলে ফেলো, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ানসুরনি ওয়াজবুরনি। সুবহানাল্লাহ, এগুলো পাশাপাশি তুমি বলে ফেলো, তো তোমার জন্য সব হয়ে গেল। কি হয় তাহলে? ঘুম থেকে উঠে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رب اغفر لي. প্রত্যেকদিন তো আপনি আগে উঠেন, তো আপনার বিবিকে পরে জাগান, পরে এই দোয়াটা পড়ে পড়ে জাগাবেন। কি বলেন? পরে এই দোয়াটা পড়ে পড়ে জাগাবেন। এটা যদি কম্পিউটারে বের করে আপনার বেডরুমে আপনি লাগিয়ে দেন, ঘুম থেকে উঠার দোয়া, দু চার দিন পড়লে তো মুখস্থ হয়ে যাবে। এমনি তো আমরা মুখস্থ পারি, এটা এটা তো আমরা সবাই পারি। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। এরপরে দোয়া কি করবেন? যা মনে চায় তা করে নেবেন। কি? নিজের দোয়া নিজে করা। বলেন, নিজের দোয়া নিজে করা। দুনিয়ার মানুষ বারবার চাইলে নারাজ হয়, আল্লাহ তাআলা না চাইলে নারাজ হয়। বলেন, আল্লাহ তাআলা না চাইলে নারাজ হয়। আব্বার কাছেও যদি একাধিক বাচ্চা, তিন বাচ্চা, চার বাচ্চা, আব্বাও বলে তোকে কত দিব আর, বলে কি বলে না? বলে মার কাছে তিনবার বেশি চারবার, তোমাকে আর কত দিব, আমার আর ছেলে মেয়ে নেই। বলে কি বলে না? বলে আদরের স্ত্রী কত আবদার, দেখিন তিন আবদারের বেশি চার আবদার, তোমার কতটা আবদার আমি পুরা করব? কাহা তো উর্দু বলে আবার, কাহা তো কতক্ষণ পারবো আমি তোমারটা পুরা করতে? আর রব্বে করিম যতবার চায় আরো কিছু লাগবে তোমার? কি কি বলে বলেন? কারণ আমার কাছে একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে
পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত দিয়ে আসছি, শেষ হয়নি, এবং কেয়ামত পর্যন্ত দিলেও শেষ হবে না। যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি এক মাঠে জমা হয়, আর ইনসুহুম ওয়া জিন্নুহুম, মানুষগুলো জমা হয়, জিনগুলো জমা হয়, হাইয়ুহুম ওয়া মাইয়িতুহুম, জীবিতরাও জমা হয়, মৃতরাও জমা হয়, ইয়া বিসুহুম ওয়া রাবিতুহুম, তাদের যুবকগুলোও জমা হয়, বুড়োগুলোও জমা হয়, আর সুম্মা সাআলুল্লাহ, এরপরে সকলেই যদি আল্লাহ তাআলার কাছে চায়, সারা দুনিয়ার সমস্ত ভাষা দিয়ে চায়, সমস্ত ভাষা দিয়ে চায়, সমস্ত যোগ্যতা দিয়ে চায়, আর প্রত্যেকে যদি একটা একটা দুনিয়া চায়, একটা একটা দুনিয়া, রব যদি তাদের সকলের চাহিদা পুরো করে দেন, মা নাকাসা মিন খাজাইনিহি শাইই, রব্বে করিমের খাজানা থেকে এক জাররাও কমবে না। কি ভাই, এই জন্য চাওয়া, রবের কাছে চাওয়া, তবে চাইতে ছোটটা না চাওয়া, চাইবই যেহেতু বড়টাই চাই, বলেন চাইবো যেহেতু কি চাই বলেন। যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে, তো একজনে মানপত্র দিয়ে বলল, জি জনাব, আমাদের এখানে 5 লাখ টাকার একটা স্কুল দরকার, ভবন দরকার। তো বলবে বেয়াদ, 5 লাখ টাকা জন্য প্রেসিডেন্টের কাছে চাইতে হয়, বুঝেন না? যদি বলে 50 লাখ, এটা প্রেসিডেন্টের কাছে চাইতে হয়, এই জন্য আনতে হয় প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টের কাছে কেউ কি চায় না, টাকা চায় না, প্রধানমন্ত্রীর কাছে টাকা চায় না, প্রজেক্ট চায়। সুবহানাল্লাহ, বলেন কি চায় বলেন। এখানে একটা মেডিকেল কলেজ চাই, এখানে একটা ইউনিভার্সিটি চাই, কি চায়? টাকা চায়। কি লিগা? আচ্ছা, চেয়ার মেম্বার সাহেব ডাক দিয়া দাওয়াত দিয়ে বলতেছে, আমাদেরকে 5 কোটি টাকা দিলে ভালো হবে। তো মেম্বার কি বলবে? মাথা খাওয়া কি? আমার আমার কাছে আছে এটা, বুঝেন নাই কথা বলে। এর বাজেটটা তো নাই, ক্ষমতা কি? আর যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে $5 কোটি চায়, কি বলবে? পাগল পাগল, আমেরিকার প্রেসিডেন্টের কাছে $5 কোটি চায়, এটা $5 কোটি নেই চায় আমেরিকার প্রেসিডেন্টের কাছে, এটা পাগল। আল্লাহর কা আল্লাহ, ঢাকা একটা বাড়ি দেন, পাগল, বুঝেন নাই কথা মনে হয়, কি বলে বলেন, পাগল। 7 আসমান 7 জমিনের মালিকের কাছে এখন বুঝেন না, আপনার আগেরটা বুঝেন, এখন বুঝেন না, আমেরিকার প্রেসিডেন্টের কাছে $5 কোটি চায়, তো কি পাগল? এবার বুঝছেন নি, বাংলাদেশের কাছে প্রেসিডেন্টের কাছে 50 লাখ টাকা চায়, তো পাগল। প্রধানমন্ত্রীর কাছে 10 লাখ টাকা চায়, পাগল। তোর বেকারিমের কাছে ঢাকা একটা বাড়ি চায়, পাগল। এটা এখনো বুঝুন, একটা গাড়ি চায়, আল্লাহ একটা গাড়ি দেন, বললুনি পাগল।